অসংখ্য ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি মানবদেহ সচল রাখতে প্রয়োজন শরীরের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ। সুস্থতার জন্য সুষম খাদ্য গ্রহণ, ধূমপান ও মাদক মুক্ত থাকা, নিয়মিত শরীর চর্চা করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা সহ মানসিক শুদ্ধতা বজায় রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু কমে গেছে, যে মাঠের সংখ্যা কমে গেছে, তাহলে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ব্যায়াম সেগুলো হচ্ছে না, খেলাধুলা হচ্ছে না, শরীরচর্চা কমে গেছে, তো তাতে করে শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়, হাইপারটেনশন হয়, সাথে হৃদরোগের ঝুঁকি বাড়ে, হাইপারটেনশন করে বা ডায়াবেটিস হয়ে গেলে সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে গেলে শর্করা জাতীয় খাবার এগুলো আমাদের কম খেতে হবে। মনের শুদ্ধতা ও পবিত্রতা দেহের সুস্থতা ও সতেজতায় প্রভাব ফেলে বলেও জানান বিশেষজ্ঞরা। দেহের পরিচ্ছন্নতা অবস্থা পরিষ্কার ধুয়ে পরিষ্কার হয়ে গেল, বাইরের থেকে ধুলা ময়লা লাগলো পরিষ্কার করলাম, ওটা পরিষ্কার হয়ে গেল। ভিতরে পরিচ্ছন্নতা আমরা বিশেষ করে পানি টানি খেলে পেশাবের সাথে পাখনার সাথে ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু পবিত্রতাটা বজায় পবিত্রতা বজায় রাখার জন্য এটাই হলো যে আমাদেরকে ব্যভিচার মুক্ত থাকতে হবে। সংশ্লিষ্টরা বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে রয়েছে চিকিৎসকদের ভূমিকাও। দরকার হলো সরকারি বেসরকারি সবাই, যারা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, যারা ক্যান্সার নিয়ে কাজ করেন, যারা হৃদরোগ নিয়ে কাজ করেন, যারা অ্যাজমা বা শ্বাসনালী বিভিন্ন রোগ নিয়ে কাজ করেন, তাদেরকে একসাথে হয়ে এই অসংক্রামক রোগের বিরুদ্ধে একটা ব্যাপক প্রচার অভিযান। মোট কথা হলো, খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাপনের ধরন নিয়ন্ত্রণ করা গেলেই অসংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।